নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য জুড়ে পুস্তক ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে এসসিআরটির নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বই। অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় এই বই বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল খোয়াই সুভাষ পার্ক এলাকায় অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের খোয়াই শাখার উদ্যোগে মহকুমার সমস্ত পুস্তক ব্যবসায়ীদের হাতে এসসিআরটির চারটি শ্রেণীর সমস্ত টেস্ট বই বিতরণ করা হয়েছে। যার যার অর্ডার অনুযায়ী এই বই বিতরণ করা হয়েছে এবং এই পুস্তক বিতরণ স্থানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের খোয়াই শাখার সম্পাদক সুব্রত বণিক এবং সংগঠনের সদস্য তথা খোয়াই মহকুমার সবচেয়ে পুরনো স্বনামধন্য পুস্তক ব্যবসায়ী বিজেনেন্দু চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ নেন টেন্ডারের মাধ্যমে যেন পুস্তকগুলি ছাত্রছাত্রীদের হাতে দ্রুত পৌঁছায়। ওপেন টেন্ডারের মাধ্যমে আবেদন করে এই পুস্তকগুলি বিতরণের দায়িত্ব পায় অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনব। বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগের পক্ষ থেকে আমরা আজ সমস্ত খোয়াইয়ের পুস্তক ব্যবসায়ীদের মধ্যে এসসিআরটির নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর টেক্সট বইগুলি ছাত্রছাত্রীদের হাতে মানে বিক্রি করার জন্য আমরা তুলে দেব। আগে এই বইগুলি দীর্ঘ 4-5 বছর ধরে এই স্কুল মারফত, শিক্ষক মারফত এই মানে শিক্ষা দপ্তর থেকে বিক্রি করা হতো ছাত্রছাত্রীদের মধ্যে। আর আমাদের বর্তমান রাজ্য সরকারের মানে অভিভাবক জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর শ্রী মানিক সাহা মহোদয় আমাদের দাবি মতো আমাদের মাধ্যমে এই বই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অনুমতি দেন। সেই মতো আমরা খোয়াই বিভাগ গতকালকে এই জেলা শিক্ষা দপ্তর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বই সংগ্রহ করি এবং নবম এবং দ্বাদশ শ্রেণীর এসসিআরটি বইগুলি আমরা আগরতলা সদর দপ্তর থেকে এনেছি। এখন আমরা ব্যবসায়ীদের মধ্যে যারা যারা মানে পুস্তক অর্ডার করেছেন, হ্যাঁ, তাদের মধ্যে আমরা বিতরণ করব। আর আগামীতে যারা যারা আবার অর্ডার করবে বই, যে যার যার দোকানের চাহিদা মতো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই অর্ডার গ্রহণ করে আবার সেই পুস্তক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেব। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে সংগঠনের খোয়াই শাখা সম্পাদক পরিষ্কারভাবেই জানিয়েছেন যে সমস্ত পুস্তক ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে কোনো ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের সঙ্গে নোট বই বলপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না, এমনকি কোনো ছাত্র শুধুমাত্র একটি বই নিতে চাইলে তাকে সেই বই দিতে হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।